মানুষ বাদে অন্য কোনো প্রাণীর কি হার্ট অ্যাটাক হয়? বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের তথ্য অনুযায়ী প্রতি বছর হৃদরোগে আক্রান্ত হয়ে বিশ্বে প্রায় 1,79,00,000 মানুষ মারা যায়। কিন্তু মানুষ বাদে আর কোনো প্রাণীর কি হার্ট অ্যাটাক হয়? চলুন বিস্তারিত জানা যাক। মানুষ বাদে আর কোনো প্রাণীর কি হার্ট অ্যাটাক হয়? এর উত্তর হচ্ছে না। বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ বাদে অন্য কোনো প্রাণীরই হার্ট অ্যাটাক হয় না। এমনকি শিম্পাঞ্জির জীবনেও হার্ট অ্যাটাক বলে কিছু নেই। তবে জীবজন্তু হার্ট অ্যাটাক বাদে অন্য ধরনের হৃদরোগে আক্রান্ত হতে পারে। মানুষের হৃৎপিণ্ডে অবস্থিত রক্তনালী কোনো কারণে বন্ধ হয়ে গেলে তখন সেইগুলো দিয়ে হৃৎপিণ্ডে অক্সিজেন সমৃদ্ধ রক্ত প্রবেশ করতে পারে না, যার ফলে অক্সিজেনের অভাবে হৃৎপিণ্ডের একটি টিস্যু মরে যায়। এর কারণে সামগ্রিকভাবে হার্টের কাজ বন্ধ হয়ে যেতে পারে আর তখনই মানুষ মারা যায়। জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক ফ্লাভিও ফেন্টন বলেন, সব স্তন্যপায়ী প্রাণীরই হৃৎপিণ্ডের গঠন কাছাকাছি, সেই অনুযায়ী তাদের সবারই হার্ট অ্যাটাক হওয়ার কথা ছিল, কিন্তু এমনটা হয় না। প্রাণীদের শরীরেও চর্বি জমে। যেমন খাঁচায় বন্দি থাকা একটি শিম্পাঞ্জির শরীরে চর্বি জমার ঝুঁকি একজন অলস মানুষের শরীরে চর্বি তৈরি হওয়ার ঝুঁকির মতোই। আবার দেখা যায় কিছু প্রাণীর শরীরে চর্বি জমার কথা থাকলেও তাদের রক্তনালী কখনোই বন্ধ হয়ে যায় না। তাহলে কেবল মানুষেরই হার্ট অ্যাটাক হয় কেন? বিজ্ঞানীরা মনে করেন, মানুষের মিউটেশন স্বতন্ত্র হওয়ায় হার্ট অ্যাটাক আমাদের শরীর ও জীবনযাত্রার অংশ হয়ে গিয়েছে। এই মিউটেশনের ফলে মানবদেহে CMAH নামের একটি জিন কাজ করা বন্ধ করে দেয়। বিজ্ঞানীরা এই জিনটি ইঁদুরের শরীরে প্রবেশ করানোর পর দেখা গেল, স্বাভাবিক ইঁদুরের চেয়ে এসব জিনগতভাবে পরিবর্তিত ইঁদুরের শরীরের রক্তনালীতে বেশি পরিমাণে চর্বি জমেছে। তারপরেও ইঁদুরগুলো কোনো প্রকার হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়নি। অর্থাৎ এই কথা বলাই যায়, শরীরবৃত্তীয় দিক থেকে হার্ট অ্যাটাক কেবল মানুষের একান্ত সমস্যা। বন্ধুরা, এরকম ভিডিও নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ।